কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেওয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সাথে জড়িত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়েছে সেখানে। বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়ে। জানা গেছে, আন্দোলনের এক পর্যায়ে তারা ইনস্টিটিউটের 6 জন শিক্ষককে একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এরপর শুরু করে বিক্ষোভ। এ সময় তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ইনস্টিটিউট প্রাঙ্গণ। এর আগে মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের 2 বর্ষের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেন ইনস্টিটিউটের একজন শিক্ষক। এ খবর ছড়িয়ে পড়ার পরদিন সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে 6 শিক্ষককে কক্ষে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন এবং সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আকবরী খানম পরে বক্তব্য জানাবেন বলে জানান।